হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাটাই ভালো। নতুন বছর কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা। তা নতুন বছরে সবাই ভালো থাকবে আর ভালোভাবে কাটাবে নতুন বছরে। তা আজকে তো পয়লা বৈশাখ, আজকে ভিডিওটা করছি, তা এই ভিডিওটা কালকে যাবে। তা দেখো সন্ধ্যাবেলা বসে গেছি, এই যে কাকিটা আমার মাথা যন্ত্রণা করছে খুব, আমি পাচ্ছি না বলে ওনাকে উনি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছে, নিয়ে আমার ময়দাটা মেখে দিচ্ছে। আজকে করবো দুটো লুচি বানাবো আর একটু পায়েস বানাবো, আর মাংস রান্না করেছিলাম, দুপুরবেলা ভাত করেছিলাম আর মাংস তরকারি করেছিলাম। তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি, বাড়িতেই ছিল, তার জন্য তা কাকিটাকে বললাম যে একটু তুমি আটাটা চটকে দাও, দিয়ে লুচিগুলো বেলে নেবো। তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবা, স্কিপ করবো না। তা চলো শুরু করা যাক ভিডিওটা, আর দেখতে থাকো তোমরা, সাথে থাকো। চলো ময়দাটা দিয়ে দিয়েছি, আগে লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই যে তেলটা দেবো সাদা তেল, দিয়ে ভালো করে মাখাবে, মুছতে নেবে। ডিম নেই, ডিম দেবো, আছে ঘরে, আছে কিন্তু ডিম দেবো কিনা সেটাই ভাবছি, অল্প করেই করছি, বেশি নাই, 500 মতন, 500 থেকে দুটো বেশি, ওর জন্য বেশি করবো না, ভালো লাগছে না, গরম পড়ছে খুব, আজকে তো খুব গরম। তা মাখাও, ওটা মস্তাও, এটা তেল দিয়ে দিলাম, ভালো করে মাখাবে, মাখিয়ে তারপরে মস্তে নেবে, নিয়ে তার পানিটা দিয়ে ভালো করে আরও চটকে নেবে। আমার না আটা চটকাতে আমার খুব বিরক্ত লাগে, আটা চটকানোর জন্য আমার রুটি বানাতেও ইচ্ছা করে না, আমার মেন সমস্যা যেন আটা চটকানো, কাজটা যেন বড়। বউ আনবে, ছেলের বউ বলছে, ছেলের বউ আনবে বন্ধুরা, ছেলের বউ এখন কবে হবে তার ঠিক নেই, এখন তো নিজে নিজে করতে হবে না, বউ যখন হবে তখন দেখা যাবে, সে যদি করে তাহলে আমাকে একটু হেল্প হবে না, এখন সে কপাল ভাগ্য কেমন জানি না। আর আমার ঠান্ডাও লেগেছে দুদিন ধরে, আমি গলা কাছে শুধু কুসকুস করছে আর কাশি হচ্ছে, রাত্রে তো খুব কাশি হয়, ওষুধ খাচ্ছি তাও কমছে না, তা ওষুধ খেতেই বলেছে এখন সিরাপ, আজকে আবার বলছি এমনি বড়ি ওষুধ এনে দিয়েছিল, ওটা খেয়ে তো কমছেই না, কাশি যেন রাত হলে বাড়ে বেশি। তা ভাবছি আমি বললাম যে আমার একটা সিরাপ এনে দিবা, তা আজকে নিয়ে আসবে, তা সিরাপটা খেয়ে আজকে রাত্রে শোবো, নাহলে যেই ঘুম আসবে না সেই কাশিটা হবে, কথা বলতে পারি না, কষ্ট হয় খুব কাশি হলে। তা চলো বন্ধুরা মাখাও, তুমি মাখাও, আমি পানিটা দিচ্ছি। আজকে যে এত গরম পড়ছে তা কি বলবো, খুব গরম, একটু ভালো লাগছে না, আর এই দুই সাইডটা এই পাশটা এই পাশটা খুব যন্ত্রণা করছে, না ডিম দেবো না, থাকে ডিম দিলে আমার ভালো লাগে না, কিরকম একটা গন্ধ করে, আমাকে ডিম দিয়ে নাকি ভালো হয়, যখন বেশি হয় তখন সেটা ব্যাপার আলাদা, একটু দেবো, তুমি ভালো করে আগে অল্প অল্প করে মাখিয়ে নাও। চলো বন্ধুরা দেখতে থাকো, ময়দাটা মাখা হয়ে যাক, তারপর আবার তোমাদের সামনে আসছি। তা চলো দেখো বন্ধুরা, আমি যে কাকি হয়ে যে এরকম গোল গোল করে দিচ্ছি, আমি বেলে নিচ্ছি, আস্তে আস্তে বেলছি, বেলে নিয়ে সবকটা একসঙ্গে বেলে নিয়ে তারপর রান্নাঘরে যাবো, গিয়ে একবার শিখবো, আর সবাই সব বার হয়ে যাবো, ওখানে খুব গরম, আর লাইটের আলোতে খুবই গরম লাগে, জানোই তো ভালোভাবে। তা বন্ধুরা সবাই চলে আসো আমাদের বাড়িতে, আজকে দিন তো সবারই বাড়িতেই কম বেশি হয় এগুলো, আজকে তো নতুন বছর কেমন কাটছে অবশ্যই জানাবে। শরীরটাও ততটা ভালো নাই, তাও আমার ছোটো ছেলে এখন বলছে মা করো, ওর জন্য করতে আসলাম, কাটি আমাদের বাড়িতে, উনি আবার বলছে কালকে চলে যাবো, আমি বলছি এখন চলে যাওয়া কেন, থাকো আর কয়দিন, আমাদের পরব আসছে, পরবে পরে যাবা, তো ওনার মেয়ে ফোন করছে বলে তা বলতে চলে যাবো, তারপরে আমি বললাম এখন যেতে হবে না, পরে যাবা, তা বলছে ঠিক আছে তাহলে শুক্রবারে যাবে মনে হয়। তো ওনার মন না মতি, ওনার যখন বাড়ি থেকে ফোন আসে তখনই চলে যায়, মন খারাপ হয়ে যায় তখন আর থাকতে চায় না, চলে যায়, এমনি ভালো হয় একটা কাজ বলে না, আমাকে করে দেয় হের পরে, এই আসলে এটা করে নিই, ওটা করে নিই বললেই করে দেয়, আমি সেরকম নয়, না করবে না, কী বলবো বলো, বুড়ি মানুষ হলে জ্বালা, আজকে কোন দেশ থেকে এসে এখানে পড়ে আছে, সন্তান ফেলে নিজের ফ্যামিলি ফেলে সব কিছু ছেড়ে সেখানে দুটো পয়সার জন্য কষ্ট করছে, এই রোদ্দিরের মধ্যে বাবা কেমন করে ঘুরে বেড়ায়, আর যখন আসে টানা রোদ, দুপুরবেলা গ্রাম থেকে যখন মানে আসে উনি দেখে মুখ মানে দেখা নিয়ে যায় না, এরকম অবস্থা দেখে মায়াও লাগে, খুব রোদ্দুর হয়। তোমার ছাতা নেই অজিত মা? ওনার ছেলের নাম অজিত, ওনাকে আমি অজিতের মা বলেই ডাকি বেশি, বা কাকি অতটা বলি না, ওনার ছেলের নাম অজিত, আমার যখন বিয়ে হয়েছে আমার বিয়ের আগে থেকে উনি এখানে থাকতো, তারপরে আমাদের তো অনেক বছর ধরে এখানে আছে উনি, আমার যখন ছেলে মেয়ে ছোটো তখন থেকে আছে এই জায়গায়, তো সবাই গল্প করে যে ওনার ছেলে মেয়ে যখন ছোটো ছোটো যখন ছিল তখন এসে এখানে আমার শাশুড়ির কাছে এসে নাকি থাকতো ছেলে পিলে নিয়ে, তারপরে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে, ওরা থাকে বিহারে ইউপি, আর উনি এখানে কষ্ট দুঃখ করে খায়, আর কিছুটা পয়সা করি হলে চলে যায় আবার আসে, এরকম ভিক্ষা করে খাই, গরিব মানুষ কী করবে, ওনার পাহাড়ও ডিকেট আছে, ওনার পা মানে ভাঙা আছে, ওর জন্য অন্য কোনো কাজ করতে পারে না, এই কাজই করে খাই, আর কী হবে বলো, মানুষের কষ্ট দুঃখ নিয়েই তো চলতে হবে না, সবাইকে যদি সুখ দেয় তাহলে আর কষ্টটা কে নেবে, কষ্টের ভাগটাও তো নিতে হবে কেউ, কাউকে না কাউকে না, ওর জন্য। তা বন্ধুরা আমি এই যে ময়দার মধ্যে আমি ডিম দেই না, আর ডিম আছে ঘরে নেই বলবো না, মানে কালকে নিয়েছিল ডিম, তো আমি ভাবছি আমার ডিম দিলে না কেমন একটা গন্ধ করে, ওই জন্য ডিমটা দিলাম না, যখন অনেক হয় অন্য কেউ খায় সেটা ব্যাপার আলাদা, তখন দিলে মানায়, কিন্তু আমাদের কী বলছে বন্ধুরা যে লুচি খুব ভালো লাগবে, চলো বেলে নিই তারপর আবার আসি তোমাদের সামনে। বন্ধুরা দেখো আমার সব বেলা হয়ে গেছে লুচি, আর দেখতে পাচ্ছ সব বেলা হয়ে গেছে কমপ্লিট, কুলোতে ধরছিল না বলে আবার গামলাটাই নিলাম, গামলাটার উপরে ছড়িয়ে ছড়িয়ে রেখে না দিলে এক জায়গায় হয়ে গেলে কেমন হয়ে যায়, তো দেখো আর একটা আছে এই যে শেষ, তারপর রান্নাঘরে যাবো, তা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা, হয়ে গেছে আমার বেলা। বন্ধুরা দেখো চলে আসলাম রান্নাঘরে গুছিয়ে নিয়ে, আর তো খুব গরম পড়ছে, আমি তেলটা দিয়ে দিয়েছি, আর ওতে তেল ছিল আর তেলটা দিয়ে দিয়েছি, আর এই গ্যাসটা অন করছে এবারে আর লুচিগুলো ভেজে নেবো সব, আর ততক্ষণ তোমরা দেখতে থাকো গ্যাসটা গোড়া থেকে অফ করা আছে, ওর জন্য আমার খেয়াল ছিল না বলে আবার ওটা অন করে নিলাম, গ্যাসটা ধরে দিলাম, আর এই কটা ভেজে নিয়ে তার পায়েসটা রান্না করবো, তারপর আমার কাজ শেষ, আমার খুব কাশি হয়েছে, আমি কথা বলতে পারছি না সেরকম মতোটা, তেলটা গরম হোক তারপরে দেবো, আর এটাতে রাখবো, এটাতে না ধরলে আরও আছে পাত্র সেগুলো রাখবো, হ্যাঁ লুচি তো নাহলে ওটা অনেক জায়গা লাগে, ওর জন্য এই পানিটা না ঢেলতে হবে তুমি জানো, একবারে
দাঁড়াও কি বলছে, বলছে বাবা বাবা বাবা, আমি বাবা করে উঠছে, তুই তো রাখতেই পারছি না, ঢোকাতেই পারছি না, থাক 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 তুমি পানিটা এটাতে ওই জায়গায় নিয়ে যাও, এটা নাহলে পড়ে যাবে, গামলাটাও নিয়ে যাও, এটা গরম হয়ে গেছে, এটাতেই রাখবো ভালোভাবে সব থেকে, একবারে সব নিয়ে যাও আস্তে আস্তে, তুমি একটা কিছু নিয়ে আসো আগে, ওখান থেকে মগটাও নিয়েছে আগে অল্প তুলে নাও, তাই দিয়ে দিচ্ছি বন্ধুরা, এগুলো আগে প্রথম গেলে রেখেছিলাম বলে এগুলো দিয়ে দিচ্ছি, দেখা যাক তেল গরম হয়ে গেছে, হ্যাঁ অল্প অল্প করে, তারপরে গামলাটা নিয়ে যাও, খুব কাশি হচ্ছে, খুশখুস করছে গলার কাছে, আর কাশি রাত হলে বেশি হয়, সব থেকে রোগের বার হচ্ছে রাত্রিরেই, তা কি হবে বলো, তা বন্ধুরা আমি আসছি, আমি লুচিটা আগে, আর খুব কাশি হচ্ছে, তোমাদের সঙ্গে পরে দেখা করছি, পরে কথা বলছি, খুব কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে বন্ধুরা, এখনো চা খাওয়া হয়নি, চা খাবো, গরমে চা খেতে ভালো লাগে না, শীতকাল 12 মাস চা খাই, দেখো বন্ধুরা ফুল চেয়ে যায়, টুকুর টুকুর হয়ে গেছে ফুলে, দেখতে পাচ্ছ, খুব কাশি হচ্ছে, আমার কাশি বলি না, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে, দিয়ে দিচ্ছি এক এক করে, একটা করে দিচ্ছি, ছোটো কড়াই তো ওর জন্য দুটো করে দেওয়া যাবে না, খুব সুন্দর ফুলছে, আমি চটকেছে অনেক খুনতে, ভালো করে চটকেছে, ওর জন্য ফুলছে, গ্যাসটা একটু আস্তে দেবো, বেশি হিট হয়ে গেছে ওর জন্য, লাল লাল হয়ে গেছে বেশি, সব কটাই ফুলছে বন্ধুরা, জ্বালাটা একটু খুলে দিলাম এখানে, জ্বালাটা না খুললে কোপ হয়ে যাবে, ঘুমসে গরম লাগছে, দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে, আর এদিকে অনেক দেখতে পাচ্ছে বন্ধুরা, সব ফুলছে সব কটাই, গ্যাসটা ছলে দিয়েছি ওর জন্য, গামলাতে রাখলাম, এই গামলাটাই সুবিধা হবে, লুচি তো অনেক জায়গা লাগে ওর জন্য এই গামলাটা রেখে দিচ্ছি, আমি তো কাশির জন্য আমি দাঁড়াতেই পাচ্ছি না, সব কটাই ফুলে যাচ্ছে, যারা ব্যাপার সব রকম হয়েছে, যেমন হচ্ছে তেমনই পেরেছি, আর কাকিটা একটু আটাটা চটকে দিল বলে ওর জন্য আগে গেলো, নাহলে আমার পাচ্ছি না, কষ্ট হচ্ছে খুব, ওর জন্য খুব কাশি হয়েছে, এটাও ফুলবে, আমার লুচিটা ভাজা হয়ে গেছে, পায়েসটা করবো, দেখতে পাচ্ছে গামলাতে রেখে দিয়েছি, পাহাড় হয়ে গেছে একদম ফুলে ফুলে, তো টেপাটা ওর জন্য এতটা লাগছে, দেখতে পাচ্ছে গামলাটা রেখে দিয়েছি, আর অনেক লাগছে দেখতে, এটা যখন ফুলাটা কমে যাবে তখন হয়তো হেঁচে যাবে, যখন তখন আবার অল্প হয়ে যাবে, এখন ফুলা ফুলা হয়ে গেছে ওর জন্য, গরম গরম তো ওর জন্য, দেখতে পাচ্ছ কেমন ফুলেছে, সবটাই ফুলেছে, দেখতে সুন্দর লাগছে, তা চলো আমি পায়েসটা রান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি, ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, সিমাই নিয়ে আসছে, আমি বলছিলাম যে সুজি নিয়ে আসছে, তা আবার প্যাকেট সিমাইগুলো যে ভাজা ভাজা প্যাকেটগুলো পাওয়া যায় না, এগুলো দেখো এইভাবে মানে এ করা থাকে, ভাঙা ভাঙা থাকে, এর মধ্যে প্যাকেটের মধ্যে ঝুলো ঝুলো করে বাকি প্যাকেট করে, এটা ভাজা, এটা মনে হচ্ছে ভাজা, হালকা ভাজা, আর একটু ভেজে নিচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছ, সিমাইয়ের পায়েস করবো, আর এই যে একটু হালকা করে ভিজে ভেজে নেবো ভালো করে, তা চলো ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, তারপর আবার আসছি তোমাদের সামনে, থেকে চলে আসলাম, তাহলে দেখো কতটা মুখ ঘামছে, রান্নাঘর থেকে আসলাম, পায়েসটা রান্না করলাম, আর লুচি তো ভাজা হয়ে গেছে আগে, পায়েসটা করে তারপর আসলাম, এসে হাত মুখ ধুয়ে নিলাম, তা তোমাদের দাদাভাই চলো কি নিয়ে এসে তোমাকে দেখাই, আজকে আমাদের হালকাটা ছিল দু জায়গায়, তা হালকাটা করে নিয়ে এসে, আজকে তো পয়লা বৈশাখ, আজকে নতুন বছর, তা চলো দেখা যাক কি নিয়ে এসে, কি খাবার নিয়ে এসে তোমাদেরকে দেখাই, আর দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছি আমি, এত গরম রান্না করে, আর লাইটের আলো সামনে থাকলে না পুরো মানে একদম সান হয়ে যায়, তা চলো দেখাই ক্যামেরা করে, এই যে দেখতে পাচ্ছ প্যাকেট, প্যাকেটটা আগে খুলেছিল আমার ছেলে, আর এটাতে লাড্ডু দিয়েছে, এটা 6টা লাড্ডু দিয়েছে, আর এটাতে দেখি কি দিয়েছে, ও খুলে দেখে চলে গেলো, বাজে কী দিয়েছে মা, দেখতে পাচ্ছি এটাই অনেক রকম খাবার দিয়েছে, মিষ্টি দিয়েছে 3টে, আর ওদিকে কালাকার আছে, আর এটা আমিত্তি বলে ওটা আছে, ওটা গজা, আর ক্যালেন্ডারটা, এটা ক্যালেন্ডার এটা দিয়েছে, আর এটা নতুন ব্যাগ দিয়েছে, একটা ব্যাগটা কাজে লাগবে, ব্যাগটাও দিয়েছে, এই যে নতুন ব্যাগ, তা চলো পরে আবার আসছি তোমাদের সামনে, দেখো বন্ধুরা এটা আমার শাশুড়িদের দেবো, সবাইকে দেবো, আর এদিকে তরকারি গরম হচ্ছে, মাংস তরকারি গরম করছি, দেবো ওদেরকে, আর এটা লুচি আমার শাশুড়িদের দেবো, আর এদিকে এই যে পায়েসটা রান্না করেছে, এই যে সিমাই, দুধ মুখ কিছু দেয়নি, এমনি শুধু রান্না করেছি, সিম্পল পায়েস রান্না করেছি, আর এদিকে মাংসটা গরম হচ্ছে, ওদেরকে দিয়ে দেবো, তা চলো দেখতে থাকো, সাথে থাকো, ছোটো জায়গাটা মেয়ে আছে আমার দেওয়ালের, ওর জন্য ওইসব খাবে কি জানি না, ওকে দিচ্ছি, সবাই খাবে ওরা বাড়িতে, বেশি করে দিলাম লুচিটা, মানে একটু পায়েসও দিয়ে দিচ্ছি, আর মাংসটা গরম হচ্ছে, গরম হয়ে আমার চামচটা একটু গরম হয়ে গেছে, আমার দাদা ভাই এখন বাড়িতে আসিনি, ও আসলে ওকে খেতে দেবো, সবাই খেয়ে নেবো আমরা, আর ওদেরকে আগে দিয়ে দিচ্ছি, ওরা নাহলে রাত হয়ে যাবে, ওর জন্য চলো তরকারিটা আমার গরম হয়ে গেছে, ওদেরকে দিয়ে নিই, চামচটা তো ধরাই যাচ্ছে না, খুব গরম, তার জন্য নেতা দিয়ে ধরে নিয়েছি, গ্যাসের যে নেতাটা আছে ওইটা দিয়ে ধরে নিয়েছি, দুপুরে রান্না করেছিলাম ভাত তরকারিটা করে নিয়েছিলাম, তার জন্য হয়ে গেছে আমার গরম, তা চলো বন্ধুরা ওদের দিয়ে দিই, পরে আসছি, মনে হচ্ছে পরে দেখা হচ্ছে, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আজকে খুব খাটনি হয়ে গেছে, আজকে লুচি করতে গিয়ে বাবা রান্না করতে সেই গরম, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, নতুন একটি ভিডিও নিয়ে আসছি, আশা করি সবাই ভালো থাকবে, আমরা ভালো থাকবো বন্ধুরা, তা চলো আজকে এই পর্যন্তই, তা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে, তা এখন রাত 10টা বাজে, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, খুব গরম লাগছে, এখন ভাবছিলাম যে একটু চান করবো, তা করবো না, ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা ব্যথা করছিল বলে, আর করবো না চান, তার জন্য গাটা মুছে নিলাম, ভালো করে খাওয়া হয়ে গেছে কমপ্লিট, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, এবার আমি শোবো, তা চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বন্ধুরা আমার একটু সাপোর্ট করো, আর সাথে থেকো।